হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বুঝতেই পারছো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, অ্যান্ড ভিডিওটা হলো আবার একটা বেঙ্গলি অথেন্টিক রেস্টুরেন্টের, যেটা হলো ভূতের রাজা দিলবর। তো আমরা যে রেস্টুরেন্টটা গেছিলাম সেটা আউটলেটটা হলো সল্টলেক সেক্টর 5-এ, একদম RDB সিনেমার কাছে। প্রথমেই বলে দিই যে আমরা উইকেন্ডে গেছিলাম, আর সেদিনকে একদমই এত ভিড় ছিল না, তো তাই জন্য আমাদের আগে থেকে বুকিং করতে লাগেনি। আমরা ভেতরে যাওয়ার পরে ভেতরের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর ছিল, অ্যান্ড গোপী গাইন বাঘা বাইনের কিছু গান চলছিল ভেতরে। তো তারপরে আমরা থালি অর্ডার করি। তো ওখানে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো হচ্ছে বাঘার থালি, গোপীর থালি, আমলকির থালি, হরিতকের থালি, মহাভোজ থালি, ইলিশ থালি, স্পেশাল বুফে, মাটন থালি, বাসন্তী পোলাও আর ডাক বাংলো চিকেন। তো এই বাঘার থালি 530 টাকা, 530, গোপীর থালি 499, আমলকির থালি 220 রুপিস, হরিতকের থালি 180 রুপিস, মহাভোজ থালি ছিল 899, যেটা ছিল আনলিমিটেড, স্পেশাল বুফেও 899, যেটা কোনো স্পেশাল টাইমেই থাকে ওদের, মাটন থালি ছিল 500 রুপিস, আর বাসন্তী পোলাও আর চিকেন ডাক বাংলো হচ্ছে 210 রুপিস। এর মধ্যে ভেজ যে থালিগুলো ছিল সেগুলো হচ্ছে আমলকির থালি আর হরিতকের থালি, যেটার মধ্যে দুটো ভেজ আইটেম দেবে, ডাল, শুক্তো, ভাত, দই, পাঁপড়, এগুলো থাকবে। বাঘার থালি আর গোপীর থালির মধ্যে বাঘার ডিফারেন্স এটাই যে বাঘার থালিতে চিকেনের একটা স্টার্টার আছে, আর যেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, আর এছাড়াও এখানে মাটন ডাক বাংলো, আর সাথে আছে পার্শে মাছ। আর গোপীর থালিতে তার বদলে যেটা আছে সেটা হচ্ছে ধনেপাতা চিকেন আর চিংড়ি মালাইকারি। খাবারের টেস্ট খুবই ভালো, কোনো খাবার এরকম নেই যেটা টেস্ট খুব একটা ভালো নয়, সবকটাই খুবই ভালো আর পরিমাণও যথেষ্ট। তো এছাড়াও এক্সট্রা রাইস নিতে হয়েছিল আমাদের, যেটা একটা এক্সট্রা রাইসের দাম হচ্ছে 90 রুপিস, তাছাড়া দই পটল ট্রাই করা হয়েছিল সেটা হচ্ছে 150 রুপিসের। তার আগে ওনাদের একটা নতুন সিস্টেম আছে, বা বলতে পারো একটা নতুন মজা, যেটাতে বলতে হবে হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি। এটা বললে হাতে হাতে তালি দেওয়ার পরে ওনারা খাবার দিয়ে যাবেন। খাওয়ার শেষে পায়েস, চাটনি, পাঁপড়, দই, যেগুলোর মধ্যে পাঁপড় চাটনি সবই ভালো ছিল, কিন্তু পায়েসটা একটু পাতলা ছিল। এমনিতে সব কিছুরই টেস্ট খুব ভালো, তাছাড়াও মিষ্টিও ছিল, যেখানে ছিল রসগোল্লা। তো ওভারঅল যথেষ্ট ভালো ছিল আমাদের এক্সপিরিয়েন্স, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।